হাই ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে চিকেন ফ্রাইড একটা রেসিপি শেয়ার করবো দেখো আমি এখানে কীভাবে বানাচ্ছি আমি টক দই গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট রেখে দিয়েছি এটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিখে নিতে হবে এখন আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব ফিরে এসেছি আধা ঘন্টা বাদে এবার দেখো এর মধ্যে আমি বেসন কর্নফলোয়ার আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এই যে মেখে নিয়েছি আর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার এই চিকেনটাকে গরম তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব এই যে এরকম একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এ সময় গ্যাসে আশটাকে একেবারে লোয়ে রাখতে হবে যে হয়ে গেছে এরকম লাল লাল করে আমি সবগুলোই ভেজে তুলে নিয়েছি এবার এটাকে টমেটো সসের সঙ্গেও খাওয়া যেতে পারে এটা বিকালের টিফিনে ভীষণই ভালো এটা বানানো সহজ এবং খেতেও ভালো